রাজধানী ঢাকার অবস্থা মোটেও ভালো এটা বলার কোনো সুযোগ নেই, কোনো রকম সুযোগ নেই। আমরা যে চিন্তা দিই দুশ্চিন্তায় ছিলাম এবং যে বিষয়টি চেয়েছিলাম যে এরকম কিছু না হোক, সেদিকেই রাজধানী ঢাকার অবস্থা যাচ্ছে এবং চলে গেছে। আমি দুপুর তিনটা নাগাদ, 30 জুলাই দুপুর তিনটা নাগাদ আপনাদের সঙ্গে যখন কথা বলছি, সেই সময়ও ঢাকায় উত্তপ্ত পরিস্থিতি আছে। মাতুয়াইলে তখনও পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের একাধিক রকম সমস্যা, নানান রকম পরিস্থিতির খবর পাওয়া যাচ্ছে। আমরা যে জিনিসটা আপনাদেরকে ফোকাস করার জন্য এই কন্টেন্টে এসেছি সেটা হচ্ছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে বিএনপি শাসনামলের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম সাহেবের কথা, মোহাম্মদ নাসিম, এক সময় দাপটশালী স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর তাকে যখন আক্রান্ত করা হলো তখন সবাই এটাকে নিয়ে নানান রকম সমালোচনার ঝড় তুলেছেন সেই সময়কার সরকারের প্রতি, এবং এটা কেউই ভালোভাবে নেননি। আজকে সেটার রিপিটেশন যেটা দেখা গেলো ঢাকার রাজপথে, এটাও ভালোভাবে নেয়ার কোনো সচেতন মানুষের পক্ষে সম্ভব না। রাজনীতিবিদ সে যেই আদর্শই হোক, সে যেই দলেরই হোক, বা একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ তিনি যে পরিস্থিতিরই হোক না কেন, বা আমার বিপরীত মতাদর্শের হোক না কেন, তার সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থা পুলিশের যে তাকে চেনেন না এরকম হওয়ার কথা না। পুলিশের যে গ্রুপটি বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের উপরে যে কাজটি করেছেন, এরা তাদেরকে না চেনার কোনো কারণ নেই। ভিডিওতে অসংখ্য ভিডিও ছড়িয়েছে এবং সেই ভিডিওতে স্পষ্টই দেখা যাচ্ছে যে পুলিশের সঙ্গে একরকম ধস্তাধস্তি এবং তর্ক হচ্ছিল। বিএনপি নেতাকর্মীরা গয়েশ্বরচন্দ্র রায়কে ঢেকে ঘেরাও করে রেখেছিলেন, তারপর সেখানে লাঠিচার্জের মুখে বিএনপি নেতাকর্মীরা পিছু হটেন এবং এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তারপর তার উপর, তার পায়ের উপর একজন থেকে দুজন পুলিশের তারা কর্মকর্তা বা আর একটু নিচু লেভেলের কিনা সেটা এই মুহূর্তে খুব সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না, কিন্তু তার গায়ের উপর বেশ কয়েকটি তারা লাঠি চার্জ করেছেন এবং এরপর তাকে আবার ট্রেনে তোলা হয় এবং তাকে আস্তে আস্তে নিয়ে যাওয়া হয়, আটক করা হয়েছে। আপনারা জানেন যে সবশেষ খবর পাওয়া পর্যন্ত গয়েশ্বরচন্দ্র রায়কে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। আমরা এই ধরনের পরিস্থিতি আশা করি না, এই ধরনের পরিস্থিতি আকাঙ্ক্ষিত। কর্মীরা নিজেরা লিপ্ত হচ্ছে, কর্মীদের সঙ্গে হচ্ছে। আমরা যেরকম খবর পেয়েছি যে এক পুরনো ঢাকাতে ধুলাইখালি 6 জন পুলিশের সবজ্ঞানে বোধ হয় তারা ছাত্রদলের নেতাকর্মী দাবি করা হচ্ছে আক্রান্ত হয়েছেন। এই বিষয়গুলো রাজনীতির মাঠে আমরা অভ্যস্ত, আমাদের কাছে অনেক অনিয়মই নিয়মের মতো হয়ে গেছে, আমরা অনেক নিয়মকে অনিয়ম মেনে নিয়েছি। আমরা জানি রাজনৈতিক পরিস্থিতি এদিকে যাবে, দিন দিন এদিকে যাচ্ছে, কিন্তু সিনিয়র লিডারদের ক্ষেত্রে আমার মনে হয় একটু সংযত হওয়ার প্রয়োজন। এই জায়গায় এসে আমানুল্লাহ আমানকে আটক করা হয়েছে। আমানুল্লাহ আমানের ক্ষেত্রে এই ধরনের অভিযোগ না থাকলে তিনি অসুস্থ হয়েছেন, তাকে পরে হৃদরোগ হাসপাতালে নেওয়া হয়। শেষ খবর আমরা যেটা জেনেছি যে প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি প্রতিনিধি দল আমানুল্লাহ আমানকে দেখতে হাসপাতালে যাচ্ছে, সেটি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেসিং থেকে ইমরুল কায়েস রানা, তিনি এটি নিশ্চিত করেছেন মিডিয়াকে, সেরকম খবরই পত্রপত্রিকায় এসছে। তো আমানুল্লাহ আমান সম্পর্কে অবশ্য দারুসসালাম থানার ওসি আমিনুল ইসলাম তিনি একটু ভিন্ন মত দিয়েছেন, তিনি বলেছেন যে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ার সময় তিনি অসুস্থতার নাটক করেছেন, এটা তার ওসির অভিযোগ, ওসির বক্তব্য। তারপর তাকে হাসপাতালে নেওয়া হয় এবং হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে সুস্থ দাবি করা হয়েছে। এগুলো হলো একটা প্রসঙ্গ। আমি যেই প্রসঙ্গটায় ওই দুটি উদাহরণ টেনে যে প্রসঙ্গটা আপনাদেরকে ফোকাস করতে যাচ্ছি, যে এই যে পরিস্থিতি তৈরি হলো, চারদিকে আলোচনা হচ্ছে যে এতে কার লাভ কার ক্ষতি হলো, এটা কি বিএনপির ফাঁদে সরকার পাড়া দিয়েছে নাকি সরকারের ফাঁদে বিএনপি পাড়া দিয়েছে, কোন দিকে যাচ্ছে, আমরা সেই মন্তব্যে সেই বিবেচনায় এই মুহূর্তে যাব না। রাজনীতির দীর্ঘমেয়াদী বিশ্লেষণ এবং আমরা কথা বলছি, আমরা কন্টিনিউ নিশ্চয়ই আরও সন্ধ্যাবেলা অনেকগুলো কন্টেন্ট আপনাদেরকে আমাদের দেখার আজকের দিনের কার লাভ কার ক্ষতি, কার ফাঁদে কে পাড়া দিয়েছে, আমরা নিশ্চয়ই আপনাদেরকে সেগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তবে এটুকু বলতে পারি, গত 10-15 দিন ধরে কিন্তু বাংলাদেশের লিডিং সমস্ত পত্রপত্রিকায় রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্টরা তারা বারবার বলে আসছিলেন যে পরিস্থিতি যেদিকে নিচ্ছে রাজনৈতিক এই স্রোত, সেদিকে যদি এরকম পরিস্থিতি তৈরি হয় যে সংঘাতের বা যেই মুখোমুখি এখন যেখানে লেগে গেছে, এই পরিস্থিতি তৈরি হলে দু দলের এক দলেরও কিন্তু সেটা ভালো হবে না, তাদের কারো কেউ এটা জিতবে না, জেতার কোনো কারণ নেই। এটার সুযোগ কখনো কখনো তৃতীয় পক্ষ নেয় এবং তৃতীয় পক্ষকে একসময় মানুষ এইসব পরিস্থিতি থেকে হাস ফেলে বাঁচার জন্যে তখন তৃতীয় পক্ষ যেরকমই আসুক না হোক সেটার দিকে মানুষ মনে করে আছে, এই অবস্থা থেকে তো বাঁচলাম। যাই হোক, আওয়ামী লীগের আজকে জরুরি বৈঠক বসছে, আওয়ামী লীগ নিশ্চয়ই তাদের স্ট্র্যাটেজি ঠিক করবে,
বিএনপিও নিশ্চয়ই তাদের স্ট্র্যাটেজি ঠিক করছে, বিএনপি তাদের এবং তাদের যুগপদ আন্দোলনের শরীরদের সঙ্গে স্ট্র্যাটেজি ঠিক করছে। গণতন্ত্র মঞ্চে এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা আটক হয়েছেন, তারাও নিশ্চয়ই বিএনপির সঙ্গে সলা পরামর্শ করবেন এবং তাদের সঙ্গে তারা তাদের স্ট্র্যাটেজি ঠিক করবেন। এই স্ট্র্যাটেজি আজকের পরিস্থিতি দীর্ঘায়িত যাতে না করে সেইটাই সবার প্রত্যাশা থাকবে, কিন্তু আসার জায়গা মনে হয় খুব কম দেখা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে পরবর্তী কন্টেন্টে। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন সবাই।